তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে রেশন কার্ডের যে কোনো কাজের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনাদের ব্লকের ফুড সাপ্লাই অফিসে গিয়ে রেশন কার্ডের যে কোনো কাজের জন্য ফর্ম জমা করে এসেছেন, হতে পারে সেটা আপনার নতুন রেশন কার্ডের জন্য, কিংবা হতে পারে রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য, কিংবা হতে পারে রেশন কার্ডের ঠিকানা পরিবর্তন বা ট্রান্সফারের জন্য, তো রেশন কার্ডের যে কোনো কাজের জন্য যদি ফর্ম জমা করে থাকেন তাহলে সেই ফর্ম জমা দেওয়ার সময় কিন্তু একটি স্লিপ বা টোকেন দেওয়া হয়, আর ওই স্লিপের মধ্যে থাকে একটি বারকোড ও 10 সংখ্যার একটি নাম্বার। আর এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা খুবই সহজে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। আর এটা কিন্তু প্রত্যেককেই দেওয়া হয় যারা রেশন কার্ডের যে কোনো কাজের জন্য ফর্ম জমা করে থাকেন। তো অন স্ক্রিনে আমি আপনাদেরকে সেই স্লিপ বা টোকেনটি দেখিয়ে দিচ্ছি। তো এটা ঠিক এরকম হবে, আর এই স্লিপ বা টোকেনটি দিয়ে আপনারা কিভাবে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হলো কিনা, কিংবা আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সাকসেসফুলভাবে সাবমিটেড হলো কিনা, এবং সেটা কত তারিখে হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আপনাদের অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্ট্যাটাসে এরকম দেখাবে, অর্থাৎ অন স্ক্রিনে আপনারা যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখছেন ঠিক এরকম। এখানে লেখা আছে দেখুন, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, এছাড়াও অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে, দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার ও মোবাইল নাম্বার রয়েছে, ব্লক এবং মিউনিসিপ্যালিটির নাম রয়েছে, দেখুন এরপর নিচের দিকে দেখুন সিরিয়াল নাম্বার রয়েছে, স্টেজ, স্ট্যাটাস এবং ডেট রয়েছে। তো স্টেজে দেখুন ফর্ম এন্ট্রি করা হয়েছে, এখানে 14 নম্বর ফর্ম কিন্তু সাবমিটেড সাকসেসফুলি বলা হয়েছে, 19/11/2021 তারিখে এই ফর্মটি কিন্তু সাবমিটেড সাকসেসফুল হয়েছে, এবং অ্যাপ্রুভ করা হয়েছে দেখুন 21/11/2021 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে। তো আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ করা হলো কি না কীভাবে দেখবেন চলুন এরপর আমরা দেখে নেব। তো প্রথমত আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে লিখতে হবে www.pds.wob.gov.in। তো এটা লিখে আপনাদেরকে এখানে সার্চে ক্লিক করতে হবে। তো চলুন আমি সার্চে ক্লিক করছি। তো তারপর আপনাদের সামনে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ডান দিকে একটি অপশন আছে, থ্রি ডটের অপশন একটি আছে এখানে দেখুন ডান দিকে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন কিছু অপশন আসছে, এখানে একটি অপশন আছে দেখুন ই সিটিজেন, তো আপনারা এখানে ই সিটিজেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে দেখুন এখানে কিছু অপশন এসেছে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ডাউনলোড ই কার, তো আপনারা এখানে ক্লিক করবেন, এই যে লেখা আছে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। তো এখানে দেখুন বলা হয়েছে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করার জন্য কিন্তু এখানে দেখুন সিলেক্ট ফ্রম টাইপ, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, এই বক্সটিতে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা কত নম্বর ফর্ম জমা করেছেন সেই ফর্মটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু 14 নম্বর ফর্ম জমা করেছি তো এখানে 14 নম্বর ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তখন দুটো অপশন আছে, এখানে বলছে হয় আপনাকে আপনার সেই আপনি যে টোকেন বা স্লিপটি পেয়েছেন সেই টোকেন বা স্লিপের নাম্বারটি এখানে 10 সংখ্যার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসাতে হবে, কিংবা এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাতে পারেন। তো যদি আপনাদের কাছে সেই স্লিপটি না থাকে বা নাম্বারটি যদি না থাকে তো সেক্ষেত্রে আপনারা শুধু মোবাইল নাম্বারটি বসিয়েও কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি কিন্তু চেক করে নিতে পারেন, আর যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই টোকেনের নাম্বারটি এখানে বসাতে হবে। তো এখানে দুটোর একটি হয় আপনার মোবাইল নাম্বার কিংবা আপনাদের ওই টোকেনের যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু বসিয়ে তবেই আপনারা এখানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি কিন্তু চেক করতে পারবেন। তো চলুন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার বসার পর নিচের দিকে দেখুন একটা অপশন আছে, এখানে যে ক্যাপচাটা আপনারা দেখছেন এই ক্যাপচাটা কিন্তু আপনাদেরকে নিচের ঘরে বসাতে হবে। তো চলুন এখানে আমি বসিয়ে দিচ্ছি 6971। তো এখানে বসি, এরপর নিচে এই যে সার্চের অপশন আছে এখানে ক্লিক করব। তো চলুন সার্চে ক্লিক করছি। তো সার্চে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখুন ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার রয়েছে, ব্লক মিউনিসিপ্যালিটির নেম রয়েছে, এবং এখানে আমি আপনাদেরকে আগে যেটা দেখিয়েছি যে সিরিয়াল নাম্বার, স্টেজ, স্ট্যাটাস এবং ডেট,
তো এগুলি কিন্তু আপনারা খুবই সহজে এভাবে দেখে নিতে পারবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কিংবা আপনাদের টোকেন নাম্বার দিয়ে। তারপর নিচের দিকে দেখুন একটা অপশন আছে এখানে এক্সপোর্ট পিডিএফ, তো এক্সপোর্ট পিডিএফ রূপে কিন্তু আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এটি অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কিন্তু পিডিএফে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি। তো বন্ধুরা আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আজ এই পর্যন্তই, ধন্যবাদ।